500-এরও বেশি ছবিতে সুর দিয়েছিলেন। বাংলা হিন্দি তো বটেই, তার মধ্যে আছে গুজরাটি, তামিল, তেলেগু ভাষার ছবিও। তার সুরে গিয়েছেন লতা মঙ্গেশকর থেকে কিশোর কুমার। তার গাওয়া সুপারহিট গানের তালিকাও লম্বা। প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছে বাপি লাহিড়ির গানের প্লেলিস্ট। তাই বাপি লাহিড়ির প্রয়াণে সুরের জগতে যেন নিস্তব্ধতা নেমে এসেছে। প্রেম প্রতিজ্ঞা में एक बहुत ही खूबसूरत गाना था उनका, प्यार कभी कम नहीं करना कोई सितम कर देना। और हाल ही में वो हमारे डांस शो में आए थे, रियलिटी शो में डांस दीवाने पे, और मैंने उनसे बात की तभी, और मैंने कहा कि हमने पुरानी यादें ताज़ा की, और उन्होंने कहा याद है वो गाना, मेरा भी फेवरेट है वो गाना। मैं चाहूँगा कि बापी दा का आत्मा की शांति कामना करते हुए बोधी, रेमा एंड बापा, तुम लोग अपने आप को संभालो। आई डोंट नो, बहुत बड़ा नुकसान है हमारे देश के लिए। बांग्ला एवं हिंदी দুই চলচ্চিত্র জগতেই দাপটের সঙ্গে রাজত্ব করেছেন বাপি লাহিড়ি। তিনি যে সকলের কতটা শ্রদ্ধার পাত্র ছিলেন সেটা পরিষ্কার হয়ে গেছে তারকাদের উপচে পড়া টুইট বার্তায়। অমর সঙ্গী ছবিতে বাপি লাহিড়ির সুরে চিরদিনই তুমি যে আমার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারের অন্যতম সুপারহিট গান। বুধবার বাপি লাহিড়ির প্রয়াণে প্রসেনজিৎ টুইট করেছেন, আমরা আর এক রত্নকে হারালাম, এতটাই অবাক যে ভাষায় প্রকাশ করতে পারছি না। বাপি লাহিড়ির স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি কিছু বলতে পারছি না, বিশ্বাস করো বাপি দা আমার পরিবার, আমার কিছু বলার ভেঙে পড়েছি। বাপি লাহিড়ি ইতনা কম উমর মে এক কে বাদ এক হিট ফিল্ম দিয়া ইন্ডাস্ট্রি মে, এন্ড মিউজিক কা এক অলগ এক পহচান বনা। হিন্দি ছবিতে একের পর এক প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন বাপি লাহিড়ি। অমিতাভ বচ্চনের নমক হালাল, শরাবির মতো ছবিতে সুর দিয়েছিলেন তিনি। আবার গুরু ছবিতে অমিতাভ পুত্র অভিষেকের জন্য প্লেব্যাক করেছিলেন বাপি। বাপি লাহিড়ির প্রয়াণের খবর পাওয়ার পর অভিষেক বচ্চন টুইট করেছেন, সোনালী ঐতিহ্যে শান্তিতে থাকো বাপিদা, সুরের জন্য ধন্যবাদ। দীর্ঘদিন পর ডাটি পিকচার ছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে কামব্যাক করেন বাপি লাহিড়ি। তার গাওয়া উলালার তাল কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। ডার্টি পিকচারের অভিনেত্রী বিদ্যা বালান এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, গানে গানে যেমন সবাইকে ভালো রেখেছ সেরকম তুমিও ভালো থেকো। নিচে নিজের নামের জায়গায় তিনি লিখেছেন বিদ্যা, যেমনটা তুমি আমাকে ভালোবেসে ডাকতে। রণবীর সিংয়ের গুন্ডে ছবির গানে নতুন মাত্রা যোগ করেছিল বাপি লাহিড়ির কণ্ঠ। রণবীর সিংও টুইটে বাপি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া অনিল কাপুর থেকে অক্ষয় কুমার, অজয় দেবগন থেকে করণ জোহর, করিনা কাপুর থেকে কাজল, সোনম কাপুর থেকে অনুষ্কা শর্মা, এমনকি দক্ষিণী তারকা চিরঞ্জীবীও বাপি লাহিড়িকে শ্রদ্ধা জানিয়েছেন। इस तरह का म्यूजिक क्रिएट करना जिसमें बूढ़े से बूढ़ा आदमी भी थिरकता है और डांस करता है, उनको ये कहना कि वो सिर्फ डिस्को किंग थे, नहीं, वो मेलोडी किंग थे, मेलोडी मेकर थे, म्यूजिक क्रिएटर थे। এ মাসের 6 তারিখ চলে গেছেন লতা মঙ্গেশকর, মঙ্গলবার প্রয়াত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর বাপি লাহিড়ি। সুরের জগৎ শূন্য করে দিয়ে চলে গেলেন ত্রয়ী। এবিপি আনন্দ,